আইনের তোয়াক্কা না করেই মুন্সিগঞ্জে গড়ে উঠেছে ইটভাটা আর এসব ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ ও কয়লা ফলে হুমকিতে পড়েছে পরিবেশ বাড়ছে বিভিন্ন রোগের প্রকোপ এদিকে ইটভাটাগুলোই শিশুদের দিয়ে কাজ করানো হলেও প্রভাবশালী মহলের কারণে মুখ খুলছেন না স্থানীয়রা ছাড়পত্রবিহীন ইটভাটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক মুন্সিগঞ্জ প্রতিনিধি লাবলু মোল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মুন্সিগঞ্জের ছয় উপজেলায় ইটভাটা রয়েছে ৬০টিরও বেশি এর মধ্যে বেশিরভাগই অবৈধ আর জ্বালানি হিসেবে কাঠের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে কয়লা এতে পরিবেশ বিপর্যয় এবং নানা ধরনের রোগের প্রকোপ দেখা দিয়েছে কৃষি কাজ করেন ওই সব ক্ষেত ফসল অনেকই ক্ষতি হয় শুধু তাই নয় ইটভাটাগুলোয় কাজ করতে বাধ্য করা হচ্ছে শিশুদের প্রভাবশালী মহলের কারণে প্রতিবাদ করায় সাহস পাচ্ছেন না স্থানীয়রা বাচ্চাদের ভাই পড়াশোনা করতেন আমরা গরিব মানুষ পেটের দায় আমরা কলমের কাজ করতাম পড়ালেখা বাদ দেন ইটের খেলায় কাম লাগাই দিছে বাপমা বিষয়টি প্রথমে স্বীকার করলেও ক্যামেরার সামনে এড়িয়ে যান ইটভাটারই কর্মকর্তা আমরা শিশু দিয়ে কাজ করাই না বাপমার সাথে আসে আইসা মানে টুকিটাকি কাজ মানে করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রহীন ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের অনুমোদনের বাইরে যদি কোনো ইটভাটা থেকে থাকে তাহলে সেগুলো আমরা তদন্ত পর্যায়ক্রমে সে সকল ইটভাটার তথ্য কালেক্ট করব তথ্য কালেক্ট করে আমরা দেখব যে এখানে পরিবেশ হ্যাম্পার হয় এমন কোনো কার্যক্রম তারা নিয়েছে কিনা যদি নিয়ে থাকে সেগুলো আমরা বন্ধ করার ব্যবস্থা করব বিভিন্ন সময় এসব ইটভাটাকে আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় ইটভাটাগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ